আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও আল্লাহরতাল্লাহ রসের সহমতে অনেক ভালো আছি আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন বুট আলু ডিম আর আছে আদা রসুনের পেস্ট পেঁয়াজ কচি মরিচ কচি লবণ হলুদ এলাচ ডালচিনি ধনিয়ার গুঁড়া গুড়ামরিচ জিরা আর তেজপাতা এখানে আমি প্রায়খানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওখানে আমি তিনটা এলাচ ডালচিনি অ্যাড করলাম পেঁয়াজটাও সাথে সাথে ঢেলে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে একটু কালার চেঞ্জ হলে পরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এখন আবার আমি একটু পানি অ্যাড করলাম এই পানিটুক দিয়ে আমি মশলাটুক কষিয়ে নেব বাকি মশলাগুলো অ্যাড করে দেব প্রিয় ভাই বোনরা আপনারা দয়া করে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার ভালো মন্দ দুটো হলে আমাকে বুঝিয়ে বলবেন আমি সেটাকে সমাধান করতে চেষ্টা করব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি কিন্তু অল্প তেলে কষিয়ে নিচ্ছি কারণ আমি আবার পরবর্তীতে নামানোর আগে আমি বাগান দিব মানে তেলে দিব আবার এখন আমি যে পানিটা দিয়ে দিয়েছি এখন না এই যে ডালের ভিতরে একটু পানি ছিল সেটা শুকিয়ে গেলে আমি কষানোর জন্য পানি দেবো পানি আমি গরম পানি অ্যাড করব ওই পানিতে আমি এটাকে কষিয়ে মানে কষানোর সাথে মানে সিদ্ধ হয়ে যাবে আর আলুটা আমি একটু বড় রেখেছি ছোট্ট একটা আলু ছয় ফালা করে দিয়েছি মানে ডালটা সিদ্ধ হতে হতে যাতে করে আলুটা না গলে যায় এই জন্য বড়ো করে দিয়েছি এখন এই পানিটা দিয়ে দিয়েছি ঝোলের পানি এখন আবার এই দিকে আমি ডালটা বাগান দিব এই জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আর জিরা এটা ভেজে নিচ্ছে ভেজে নিয়ে ডালটা বাগান দিব তো ভাইয়া অপরা যে সমস্ত বন্ধুরা নতুনভাবে আমার ভিডিওতে জয়েন হচ্ছেন তারা আল্লাহর রাস্তে আমাদের দেরিও হয় তবে আপনারা সাবস্ক্রাইব উঠে নেবেন না আমি সময় মতো যে আপনাদেরকে ব্যাগ দিয়ে আসবো এই যে বাগান দেওয়া হয়ে গেছে আমি কিন্তু ভিডিওটা শর্টকাট করেছি তারপরেও লং হয়ে গেছে তারপরেও আপনারা দেখবেন প্লিজ আমি কারোর ভিডিওতে যে এক দুই মিনিট থেকে চলে আসি না আর প্রিয় ভাই বোনরা আমার একটু কাশে শুকনো কাশের সমস্যা আপনারা কিছু মনে করবেন না দেখুন কতটা ইয়ামি হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে ডিম দিয়ে আর ডাল দিয়ে রান্না করা হয়েছে কালারটা অনেক সুন্দর আসছে তো আমি যতটুকু রান্না করি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করি আমার কথা বলতে কষ্ট আছে এইদিকে আবার বিকেল বেলা একটু সীমায় রান্না করলাম সীমায় শেষ আজকে মাঝে মধ্যে সীমায় না খেলে তো মাথা নষ্ট হয়ে যায় তো সীমাই রান্না করলাম আমার ভিডিওটা শেষ যায় এখন এই যে সিমাইটাও খুব সুন্দর হয়েছে খেতে আর আমি বাইরে ঘরে যেয়ে ভিডিও শ্যুট করতে পারি না তার জন্য সরি আমি বাসার ভিতরে যতটুকু রান্না বান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার ফ্যামিলির জন্য দোয়া রইল আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন এ পর্যন্ত রাখছি আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম